আর সম্প্রতি রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হচ্ছে আপনার, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানে প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, মানে এই বিষয়ে অনেক দর্শকরা আসল সত্যটা জানতে চাইছে, মানে কি হয়েছিল ঘটনাটা, আপনার কি মনে হয় ভিডিওটা দেখে? আপনি তো ভিডিও দেখেছেন না, আপনার কি মনে হচ্ছে? এখন তো টেকনোলজির যুগ, আমি তো এতটা টেকনোলজি বুঝি না, কিন্তু আপনার অ্যাজ এ হিউম্যান বিং আপনার কি মনে হচ্ছে? না অবশ্যই অবশ্যই আমার একটু অন্যরকম মনে হয়েছে বলেই আমি আপনাকে ফোনটা করেছি। এটা কি এডিটিং ভিডিও মনে হচ্ছে না আপনার? আচ্ছা মানে তাহলে আপনি বলছেন মানে এডিটিং করে মানে এই ধরনের কোনো ঘটনা হয়নি? তা না না না, আপনি বলুন না, আপনি আপনার কি মনে হচ্ছে এই জিনিসটা কি পুরোপুরি পরিষ্কার, বা যেভাবে নিউজটা হয়তো কি একটা বলে মানে কি বলছে যে বিধায়িকা মনে হয় জল থেকে জল মানে ওখানে থেকে এসে তারপরে কর্মীদের ক্যাপশনটা যেটা দেওয়া হয়েছে মানে জল থেকে ফটোশুটের পর জল থেকে উঠে আসার পর মানে কর্মীদের দিয়ে পা মুছাচ্ছেন বা ধোয়াচ্ছেন। আচ্ছা এরকম আজকের যুগে এরকম কি হয় যে সেটাই কেউ কাউকে দিয়ে পা, আমি যদি বলি এই আমাকে পাটা মুছিয়ে দাও ধুয়ে দাও, করবে এরকম? না সেটাই সেটাই সেটা না করে স্বাভাবিক, সেটাই তো না করে না, সেটা কেউ মানে মানে কোন ইলিটারেট লিটারেট ব্যক্তিত্ব কেউই বলবে না, হ্যাঁ, যে এরকম একটা কথা বলবে না যে আমার পাটা ধুয়ে দাও, আমার পাটা মুছে দাও, এরকম কেউ বলবে না, ঠিক আছে? এবার কথা হচ্ছে গিয়ে আপনারা একটা সেন্টিমেন্ট দেখুন, আমি এই এলাকার এই বিধানসভার মধ্যে আমি অনেকের চাইতে অনেক ছোট, কিন্তু এসে কি করে সকালবেলা ঘুমের থেকে উঠেই অনেকজন দেখা যায় যে 70 বছরের বয়স্ক লোকটা পর্যন্ত আমার পা ধরে ফেলছে। হ্যাঁ সেটাই সেটা সেটা একটা আবেগ আবেগ বা ভালোবাসা হতে পারে। তো অটোমেটিক্যালি এই জিনিসটা এখন আপনারা যেভাবে দেখবেন, আমি কি ক্লারিফিকেশন দেব? দেখুন আপনারা হিউম্যান বিং, আপনারা হিউম্যান বিং, মানে আমি আমি আপনার কাছে ফোনটা করেছি মানে যারা এই ধরনের একটা অপপ্রচার করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন? না উদ্দেশ্যে আর কি বার্তা দেব, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে মানে অপপ্রচার করতে এতটাই ইচ্ছুক ওরা যে ওদেরকে কোনোভাবেই থামানো যাবে না। আপনার মনে হয় অ্যাটলিস্ট এখনের মধ্যে আমি দেখলাম যে কেউ কোথার থেকে মনে হয় একটা, আবার দেখলাম যে একটা পুরো ভিডিওটাও কোনো একটা ইয়ের থেকে ছেড়েছে, মানে কারোর ফেসবুক পেজেই দেখলাম না কি যেন, হ্যাঁ, যে পুরোটা পুরোটা আবার একটা মানে পুরো ভিডিওটাও একজন কেউ একটা দিয়েছে, ঠিক আছে না? আচ্ছা তো যে এই প্রচারটা নিয়ে যে আমি না করছি বা বারণ করছি, তারপরেও ওরা সেই সত্ত্বেও আমাকে জোরাজুরি করে এবং ওই জায়গাটা এতই স্লিপারি, জোরাজুরি করে ওরা আমাকে এরকম করছে, ঠিক আছে? এবং ওই জায়গাটা ওয়ান সাইড রাস্তা দেখে আমি ওই দিক থেকে বেরোতে পারছি না। এই ভিডিওটা মনে হয় ইতিমধ্যে কোনো না কোনো মারফতে আমি দেখেছি, মানে আমার নিজেরও জানা ছিল না এরকম একটা পজিটিভ একটা ভিডিও এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে ওকে, ভালো থাকবেন, ওকে ওকে, ভালো থাকবেন। আরে আমি ফোনে এত কালি জলের থেকে আইছি কি কয়, আমার কিন্তু আরে বারুদে দি তুমি আমার পাপ দিও রাখি দিদি, আরে বারো দিদি তুমি আমার পাপ দিও রাখি দিদি, আরে আমি এত কালি জলের থেকে আইছি কি কয়, আমার কিছু